কৃত্রিম হার্ট প্রতিস্থাপনের মাধ্যমে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা করল অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের একদল চিকিৎসক। দীর্ঘদিন হৃৎপিণ্ডে নানা জটিলতায় ভুগছিলেন 42 বছর বয়সের ওই নারী। সিঙ্গাপুর, তুরস্ক সহ কয়েকটি দেশ ঘুরে অবশেষে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নেয় পরিবার। বুধবার টানা 4 ঘন্টার অপারেশনে সফলভাবে কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপন করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রোগী সুস্থ আছে বলে জানান চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির। তার হার্ট ফেলের মানে কি, যে হার্ট আর পাম্প করতে পারে না, করতে করতে এটার ইজেকশন ফ্র্যাকশন, হার্ট যে সংকোচন করলে যে রক্তটা বেরোয় সেই সংকোচন পার্সেন্ট 20% চলে আসছিল, কোনো সময় 18% চলে আসছিল, 25% চলে আসছিল, হার্ট আর পারতেছিল না পাম্প করতে। তো সেই সময় এই হার্টের এই রোগীদের সাথে কথা বলেছি, তারা একসময় সিঙ্গাপুরে চিকিৎসা করেছেন, মালয়েশিয়ায় চিকিৎসা করেছেন, স্টেন্ট করেছেন, এমনকি ওনারা টার্কিতে ইস্তাম্বুলে ওনারা স্টেন্ট করেছেন, পরবর্তীতে দেশে ফিরে আসছেন, কিন্তু তাদের হার্টের কন্ডিশনটা আর ভালো হয়নি। তখন আমরা এই জিনিসটা অফার করি। তো এই ফ্যামিলি, আমি নামটা বলতে চাচ্ছি না পেশেন্টের সঙ্গত কারণেই, বিকজ শি ইজ অনলি 42 ইয়ার্স ওল্ড, ওনার সম্মত হয়েছেন। এবং গতকাল আমরা দুনিয়াতে সবচেয়ে লেটেস্ট যেই আর্টিফিশিয়াল হার্ট বা মেকানিক্যাল হার্ট এলভ্যাট, এটাকে বলা হয় হার্টমেড 3, পাম্পটা সংযোজন করতে পারছি সার্জারির মাধ্যমে, ওপেন হার্ট সার্জারি করার মাধ্যমে। উন্নত বিশ্বে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের একমাত্র চিকিৎসা আরেকটি সুস্থ হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা। যদি সুস্থ হৃৎপিণ্ড না পাওয়া যায় এবং হার্টের অবস্থা যদি দ্রুত অবনতি ঘটতে থাকে, তবে মেকানিক্যাল হার্ট ইমপ্লান্ট করা হয়। এতে রোগীর হৃৎপিণ্ড কিছুটা বিশ্রাম পায় এবং সমস্ত শরীরে রক্ত চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে আসে। যে আমরা যে টেকনোলজিটা আবির্ভাব করেছি হার্ট ইয়েতে, এতে আমরা যাকে লাগিয়েছি এখানে দুটো পথে চলে যায়। একটা হলো ডেস্টিনেশন থেরাপি, মেকানিক্যাল হার্ট ইমপ্লান্ট করার দুটো পথ আছে। একটা হলো ডেস্টিনেশন থেরাপি, একজন অসুস্থ হলো, তাকে তার হার্ট আর কাজ করতেছে না, হি ইজ ডাইং অফ হিজ হার্ট ডিজিজ, তাকে একটা মেকানিক্যাল হার্ট লাগে না। ডেস্টিনেশন থেরাপি কাদের করা হয়, যাদের বয়স 69 অ্যান্ড অ্যাবাভ, 69 বছর এবং অ্যাবাভ, তাদেরকে এই ডেস্টিনেশন থেরাপি করা হয়, যে উনি বাকি জীবন যত থাকবে ততদিন এই মেশিন নিয়েই থাকবে। আরেকটা হলো ব্রিজ অফ ট্রান্সপ্লান্ট, ব্রিজ টু ট্রান্সপ্লান্ট। এখন যেই পেশেন্টটা আমরা অপারেশন করেছি 42 বছর, ওনার বয়সই বা কত, 42 বছর, উনি যদি এটা দিয়ে 10-15 বছর ভালো থাকতে পারেন, দেন শি হ্যাজ এ চান্স ফর আন্ডারগোয়িং এ হার্ট ট্রান্সপ্লান্ট। 2018 সালে মৃত প্রায় ব্যক্তির অঙ্গ প্রতিস্থাপন আইন পাশ হয়, তবে সে আইন এখনও তেমন কার্যকর নয়। অন্যদিকে কৃত্রিম অঙ্গ আমদানি ও প্রতিস্থাপনে আছে নানা জটিলতা। এসব জটিলতা কাটিয়ে উঠতে পারলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার হার অনেকটাই কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, ডক্টর টিভি, ঢাকা।